নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আরো অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পালং শাকের ডাল। ডালটা যে কতটা ভালো খেতে হয় সেটা আপনারা না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন। তো এই ডালটা বানাতে যা যা উপকরণ লাগছে তা হলো, শাকের পাতাগুলোকে আমরা বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ডালের জন্য পালং শাকের পাশাপাশি আরও কিছু সবজি লাগছে, সেগুলো হচ্ছে গাজর, বিনস, ডুমো ডুমো করে কাটা আলু, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন এবং পেঁয়াজ। আর এখানে রসুন কুচি আছে ফোড়নে দেওয়ার জন্য। আর যেটা অবশ্যই লাগবে সেটা হলো ছোলার ডাল। এখানে আমরা 150 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখানে নুন আর হলুদ রাখা আছে, আর ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা। তাহলে এবার চলুন আমরা তাড়াতাড়ি রান্নাটাকে শুরু করে দিই। এরপর আমরা প্রেশার কুকারে ভেজানো ছোলার ডাল দিয়ে তারপর একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব, শুধুমাত্র রসুন কুচি ছাড়া। এরপর সব সবজি দেওয়া হয়ে গেলে আমরা শেষে পালং শাকগুলো দিয়ে দেবো। এরপর এখানে ডাল এবং সবজিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এরপর একটা ডালের কাটা নিয়ে আমরা সেই সবজি এবং ডালটাকে ভালোভাবে ঘেঁটে দেবো, যাতে সবজিগুলো আর গোটা গোটা না থাকে। অনেকক্ষণ ধরে ঘেঁটে নেওয়ার পর ডালটা এবার এরকম দেখতে লাগবে। এরপর আমরা ডালটাকে ফোড়ন দেব। তার জন্য আমরা কড়াইতে সর্ষের তেল নিয়েছি এবং তার মধ্যে শুকনো লঙ্কা ও রসুন কুচি দিয়ে দেব। রসুনটা হালকা নাড়াচাড়া করার পর এতে আমরা সামান্য হলুদ ও নুন দিয়ে দেব। যেহেতু আমরা ডালের আগে নুন দিয়েছি কিছুটা, তার জন্য ফোড়নে অল্প নুন দিলাম। এবারে রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমরা ধীরে ধীরে ডাল ঢেলে দেব। এবারে সামান্য মিষ্টি দিয়ে ডালটাকে 10 মিনিটের মতন নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের পালং শাকের ডাল। এই ডালটা বানিয়ে একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, এর স্বাদ অপূর্ব, আমার খুব পছন্দের। আর আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং তার সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবেন না।